হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শান্তিপুর বিজন লাভার। বন্ধুরা, আজকে আবারও আমার লফটের কিছু কবুতর চলে আসে, সেই ভিডিও আজকে তোমাদের দেখাবো। বন্ধুরা, দেশি গিরিবাজ 3.5-4 ঘন্টা ওড়া। বন্ধুরা, তোমরা ওড়াতে পারলে এর থেকে ভালো উঠতে পারে, কিন্তু 3-4 ঘন্টা উঠবে, এই গ্যারান্টি আমার শান্তিপুর বিজন লাভারের তরফ থেকে থাকবে। যে সকল বন্ধুরা কবুতর নিতে ইচ্ছুক, আমার কন্ট্যাক্ট নম্বরে যোগাযোগ করতে পারো। বন্ধুরা, আমার কন্ট্যাক্ট নম্বর তোমাদের কম বেশি সবাই জানো, আর যারা নতুন যাচ্ছে তাদের উদ্দেশ্যে আমার কন্ট্যাক্ট নম্বরটা শেয়ার করছি, 7001-9003-06। এই নম্বরে কল করতে পারো বন্ধুরা, আর নম্বরটা অবশ্যই স্ক্রিনে দিয়ে দেবো। চলুন দেখা যাক আজকে আমার লক্ষ্যে কী কবুতর সেল আছে মুর্শিদাবাদে গিরিবাজ, দেখা যাক। চলুন প্রথমে লফটা তোমাদেরকে, লফটের কিছু কবুতর আছে যেগুলো দেখাই, তারপরে সব শখ করে দেখাবো। দেখি পাচ্ছেন, ময়না জাগের বাচ্চাতে শুরু করছি বন্ধুরা, সাহারানপুরি ময়না জাগ। দেখি পাচ্ছেন, দেখুন এদের কোয়ালিটি খুবই সুন্দর কোয়ালিটির কবুতর, ওরাও গ্যারান্টি আছে উঠবে। বন্ধুরা দেখুন কবুতরগুলো স্ট্যান্ডিং, দেখুন একদম এ গ্রেড কোয়ালিটির কবুতর আছে। দেখুন যে সকল বন্ধুরা নিতে চাও খুবই শীঘ্রই যোগাযোগ করতে পারো, সবে মাত্র খাওয়া শিখেছে, দিন দশেক হচ্ছে, নাম্বার 1 কোয়ালিটির। এর থ্রু কবুতরগুলো সব করে দেখাই, প্রথমে নটটাকে সব করে দেখাই। দেখুন চোখের আইস, দেখুন 0 বয়সের বাচ্চার চোখ, দেখুন বন্ধুরা খুবই সুন্দর কোয়ালিটির চোখের আইস, ডানাটা দেখুন আসছে, পাঞ্জারা দেখুন। মাদিনটা দেখুন, এ গ্রেড কোয়ালিটির কবুতর আছে, দেখতে পারে। দেখুন বন্ধুরা ওদের বাবা মা, যে বাচ্চাদেরও দেখালাম ওদের বাবা মা, এগুলো ছেলে নেই, আমি দেখাচ্ছি খালি বাচ্চা দেখালাম কেমন হবে সেই উদ্দেশ্যে দেখানো। দেখুন দেখতেই পাচ্ছেন সেম কোয়ালিটির কবুতর হবে, খালি একটু খাঁচায় দেওয়া হয়েছে বলে ভয় পাচ্ছে। দেখুন যে বলবে কাক, নর মাদি দুটোই সেই জিনিস। এরপরে দেখা যাক, দেখুন এই একজোড়া মুর্শিদাবাদি গিরিবাজ, এদের বাচ্চা মাস্টার গিয়ারেরা, এদের বাচ্চা 3.5-4 ঘন্টা উঠবে। বন্ধুরা দেখতে পাচ্ছেন কবুতর দুটোর, প্রথমে একটু স্ট্যান্ডিংটা দেখাই, তারপর তোমাদেরকে একটু শক করে দেখাবো। দেখুন দেখতেই পাচ্ছেন একদম মাস্টার বিয়ার, নিয়ে গেলেই ডিম দেবে, প্রথমে নটটাকে একটু শক করে দেখুন, চোখের আইসটা দেখুন। দেখতে পাচ্ছেন গাড়া, দেখুন কত সুন্দর ফেদারটা, দেখুন পাঞ্জাটা, দেখুন দেখার মতো কবুতর। মাদিনটাকে দেখাই, মাদিনটার চোখটা দেখুন, খুবই সুন্দর কোয়ালিটির কবুতর। বন্ধুরা এদের বাচ্চা কাছেও আছে, যদি কোনো বন্ধু ওড়া দেখে নিতে চাও ওড়া দেখিয়ে দেওয়া যাবে। এদের তো বিক্রি আছে, এদের বাচ্চাও আছে, দুটোই গোলা বাচ্চা আছে,
এখন 3.5-4 ঘন্টা উড়ছে, ওরা দেখেও দেওয়া যাবে, অসুবিধা নেই। এদেরকে অবশ্য ওড়াই না, ডিম বাচ্চা করাই। দেখুন বন্ধুরা, এই এক জোড়া আছে বাচ্চা, একটা আমার ক্রসিং এর, এই একটা মুর্শিদাবাদে গিরিবাজ আছে, একটা ক্রসিং এর কবুতর আছে, রামপুরি একটা। প্রথমে স্ট্যান্ডিংটা দেখাই, দেখতে পাচ্ছেন মাদিন গোলাটা আর এটা নর। আমার ম্যাক্সিমাম কবুতর সিঙ্গেল সিঙ্গেল থাকে, তোমাদেরকে সব করে দেখাই। দেখুন চোখে রাইস, দেখুন নটটা, দেখতে পাচ্ছেন নাটা, দেখুন সাপোর্ট হয়েছে, এটাও সিঙ্গেল ওটাও সিঙ্গেল দিয়ে জোড়া আছে। পাঞ্জাবা দেখুন, মাদেরটা চোখের আইস দেখুন, দানাটা দেখুন খুবই সুন্দর দানা কোয়ালিটি। যেসব বন্ধুরা যে কবুতরটা নিতে ইচ্ছুক সেটা অবশ্যই কিং সার দিয়ে দেবে, আমার হোয়াটসঅ্যাপ নম্বরে পাঠান। বন্ধুরা এই এক জোড়া দেখুন, মাদিরা খুবই ছটফটে, ধরা যায় না এমন করছে। আর পশ্চিমা কালচার নর, এটা তোমাদেরকে সব করে দেখাই। দেখুন এদের ফ্লাইং টাইম প্রায় 6 ঘন্টা, 5.5-6 ঘন্টা উড়বেই। এটা নর্মালি বন্ধুরা উড়াতে পারলে আরো বেশি উড়বে। প্রথমে নটটাকে শক করে দেখাই, দেখুন বন্ধুরা, দেখুন দাঁড়া, দেখুন খুবই সুন্দর দানার কোয়ালিটি। পাঞ্জাটা দেখুন, দেখুন মাদিনটা চোখে রাইস, দেখুন চোখে কি ডানা, দেখুন খুব সুন্দর ডানার কোয়ালিটি। নিয়ে গেলে ডিম বাচ্চা করবে, লাজেরিয়া বাচ্চা দেখুন, বাচ্চা দুটোর কোয়ালিটি নাম্বার ওয়ান কোয়ালিটি খুব ধরা আছে, দেখি বুঝতে পারছেন। দেখুন যখন একটা কবুতর নরের চোখের আইসটা দেখুন, খুবই সুন্দর কোয়ালিটির কবুতর। এদের ফ্লাইং টাইম 4-5 ঘন্টা নর্মালি এরা ওরে। ওড়ানোটা বন্ধুরা বারবারই বলবো নিজের কাছে, পায়রা যদি ওড়াতে পারো এই কবুতর দিয়েই তুমি 7-8 ঘন্টা ওড়াতে পারবে। ওড়ানোটা প্রত্যেকে নিজের কাছে, দেখতে পেলেন পাঞ্জা। দেখুন এক জোড়া
দুটোই করা সিংয়ের বাইরা, এদের ফ্লাইং টাইম 5-6 ঘন্টা উড়বে। স্ট্যান্ডিংটা দেখা যাবে, ওইটা ছটফটে বন্ধুরা, একদম বাচ্চা তো খাঁচাই খুবই ছটফট করবে, তোমাকে দেখা দেওয়ার জন্য শখ করেই দেখায়। খুবই সুন্দর কোয়ালিটি, সুন্দর দেখতেই পাচ্ছেন। যে সকল বন্ধুরা নিতে ইচ্ছুক অবশ্যই কল করবেন। এটা হচ্ছে মাদিন কবুতর, নটটাকে দেখাই, নটটা চোখে রাখ দেখুন, দুটোই আলাদা আলাদা ভিড়। সন্ধ্যাটা দেখুন, দেখতেই পাচ্ছেন সব কবুতর গুলো ঘুরছে। দেখুন বন্ধুরা, এই এক জায়গা পশ্চিমা কালচিরা মাস্টার পেয়ার আছে, এর আগে ভিডিও তো এদেরকে দিয়েছিলাম কিন্তু অবশ্যই দামে হয়নি বলে আজকে ভিডিওটাও একটু ছোট হয়ে যাচ্ছে বলে ভিডিওটা একটু দিয়ে দিলাম। বন্ধুরা যদি কোনো বন্ধু নিতে ইচ্ছুক, এদের বাচ্চাও 5-6 ঘন্টা উঠবে, যারা পশ্চিমা কালচিরা চেনে তারাই জানবে কেমন বাচ্চা উঠবে। বিগ সাইজ কবুতর আছে দেখুন, নিয়ে গেলেই ডিম দেবে। দেখুন মাদিনের সাইজ, দেখুন চোখের সাইজ দেখে বুঝতে পারছেন খুবই সুন্দর একটা কবুতর। গাড়া দেখুন, পাঞ্জাটা দেখুন, দেখি বলে এবার নটটাকে তোমাদেরকে দেখাবো। দেখুন এ হচ্ছে নটটা, নটের চোখে একটা তিলও আছে, খুবই সুন্দর কোয়ালিটি কবুতর। ডানাটা দেখুন, এদের বাচ্চা আমার কাছে উঠছে বন্ধুরা, দেখতেই পারেন দেখুন কবুতর গুলো একদম ডিম তারা হয়েই আছে। বন্ধুরা দেখুন আমার সব কবুতর গুলো একসঙ্গে ছেড়ে দিলাম, সেটাই তোমাদেরকে দেখাচ্ছি, দেখতেই পেলেন। দেখতেই পেলেন যে আমার যেসব কবুতরগুলো ছেলে আছে সবগুলোই দেখিয়েছি। যেসব বন্ধু নিতে ইচ্ছুক তারা অবশ্যই খুবই শীঘ্রই যোগাযোগ করতে পারো। কবুতর অনেক হয়ে গেছে বলেই বিক্রি করছি, কারণ কবুতরের খাবার কিনতে গেলেও টাকা লাগে, এই জন্যই কবুতর বিক্রি। বন্ধুরা প্রতিটি কবুতর আমার শখের, আর আমার কাছে ভালো জেনারেশনের পায়রা না থাকলে আমি রাখি না টোটালি। যার যে কবুতর ছেলে আছে প্রতিটি কবুতরের গ্যারান্টি থাকবে ওরা, না হলে আমি যখনই বলবেন তখনই রিটার্ন নিয়ে নেবো, এটা আমার একদম পরিচিত। আর এই একটা বাচ্চা দেখুন আছে, গিরিবাজ কবুতরের বাচ্চা, দেখতেই পাচ্ছেন এটা আমার একটা খুব পছন্দের মাস্টার পেয়ার মুর্শিদাবাদেরই বাচ্চা। দেখুন
এখানে ফটো তোলো, এখানে একটা ফটো তোলো দাদা, এদিকে এদিকে আসি তোমাদের।